সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আর বিশেষ আয়োজন দেশের অর্থনীতি ও উন্নয়নীয় অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত খোলা আকাশে। দর্শক, আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা। আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব দেশের বরেণ্য ব্যক্তিত্ব এবং দেশের প্রবীণ অভিভাবক, অর্থনীতির অভিভাবক সাবেক মন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতকে, মোহিতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাকে স্মরণ করে। তাকে আমরা হারিয়েছি, তার 88 বছরের বর্ণাঢ্য জীবনে তিনি অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান অপরিসীম। তার এই যে অর্থনীতিতে তার যে অবদান এবং আমরা যে অর্থনীতি শুরু থেকে উনি একদম তার জীবনের ক্যারিয়ারের শুরু থেকে উনি অর্থনীতির সাথে অতপ্রতভাবে জড়িত আছেন, আমি সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা কিছুটা হলেও তার যে অবদান, অর্থনীতিতে যে অবদান, সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আমরা তুলে ধরব। সাথে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফারুক মনুদ্দিন, অর্থনীতি বিশ্লেষক এবং স্বতন্ত্র পরিচালক ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমি প্রথমে শুরু করব জনাব ফারুক মনুদ্দিন আপনাকে দিয়ে, আপনি শুনছেন আমাকে? জি, একটু আনমিউট করতে হবে। জি, আমরা বলছিলাম যে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতকে আমরা হারালাম, আমাদের দেশের জন্য এটা বিরাট একটা আমাদের জন্য লস হয়ে গেল এবং ক্ষতি। আমি বলবো যে অর্থনীতির আমরা অভিভাবক হারিয়েছি। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আবুল মাল আব্দুল মোহিত এবং বাংলাদেশের অর্থনীতি আপনি কিভাবে সম্পৃক্ত করবেন? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলকে, সবাইকে আগামী শুভেচ্ছাও জানাচ্ছি। দেখেন, আমাদের সদ্য প্রয়াত অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত, তিনি একজন প্রথমত আমলা ছিলেন, কিন্তু আমরা এটাও মনে রাখতে হবে তিনি ছাত্র জীবন থেকে সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং 1955 সালে তিনি ভাষা আন্দোলন সম্পর্কিত সমস্যার জন্য তিনি তখন কিছুদিন কারাবরণও করেছিলেন। সুতরাং তার রাজনৈতিক হাতেখড়িটা তখন হয়েছিল, কিন্তু পরবর্তী সময় তিনি যখন আমলা থেকে মন্ত্রী হন এবং রাজনীতিবিদ হন, সেই সাথে তার অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটির সুফল কিন্তু আমরা এখন করছি কিছু অংশে। তার সিদ্ধান্ত এবং তার দীর্ঘ সময়, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের অর্থমন্ত্রী তিনি, যেটা আগে সাইফুর রহমান সাহেবের ছিল, তিনি সে ব্রেক করেছেন এবং এত দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে কখনো তো অর্থমন্ত্রী থাকেননি। এইখানে একটি জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের জন্য ধারাবাহিকতা দরকার, সরকারের যেমন ধারাবাহিকতা দরকার কাজকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের মোহিত সাহেব যে অর্থমন্ত্রী ছিলেন, তিনি যেসব কাজ শুরু করেছিলেন তার সব হয়তো শেষ করতে পারেননি, কিন্তু তার কিছু কাজের ধারাবাহিকতা ছিল। অর্থনীতিবিদ হিসাবে তিনি যেমন নির্দেশনা দিয়েছেন, তিনি তেমনি ভাবে খুব স্পষ্ট ভাষীয় ছিলেন। আমরা তার কিছু সিদ্ধান্তের কথা আমরা জানি, দু একটি সিদ্ধান্ত তিনি হয়তো খোলাখুলি বলেছেন যেটা রাজনীতিবিদরা কখনোই বলেন না। যেমন দেশে যখন অনেকগুলো ব্যাংক, নতুন ব্যাংক দেওয়ার কথা হচ্ছিল, তিনি কিন্তু ওপেনলি বলেছেন যে তিনি এত ব্যাংকের পক্ষপাতী নন। তিনি আবার এটিও বলেছেন, অন্য কোনো রাজনীতিবিদ এটা বলতেন না, তিনি এটিও বলেছেন যে নতুন ব্যাংক দেওয়া নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। তার মানে কি? তার মানে হচ্ছে তিনি একদিকে রাজনীতিবিদ, অন্যদিকে তিনি একজন স্পষ্ট ভাষী, একজন অর্থনীতিবিদ, যিনি মনে করেন যে দেশের ফিনান্সিয়াল মার্কেটে এতগুলো ব্যাংক দরকার আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু তার, কিন্তু অনেক কিছু ঠেকাতে পারেননি, কিন্তু তিনি তা বুঝতেন। আমার আজকে সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে তার অবদানের ভিতরে, অর্থনৈতিক অবদানের ভিতরে, যখন 2012-13 সালে যখন পদ্মা সেতু নিয়ে টানা পড়া শুরু হয়, অর্থ আপনার বিশ্বব্যাংক যখন পিছিয়ে যায়, তিনি কিন্তু কূটনৈতিক কোনো বিষয়ে কিন্তু বিবেচনা আনেননি। তিনি খুব স্পষ্ট ভাষায় তখনকার যে বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন, তার রবার্ট জুয়েলিক, সম্ভবত হ্যাঁ রবার্ট জুয়েলিক তার নাম, তিনি কিন্তু সরাসরি তাকে দায়ী করে বলেছিলেন যে তার এই সিদ্ধান্ত ঠিক নয় এবং পদ্মা সেতু সম্পর্কে যে তিনি যে পিছিয়ে আসার যে সব অজুহাত দেখিয়েছেন সেটি ড্রাইভার জুয়েলিকের আকার, এবং তিনি চেষ্টা করবেন, তিনি ওপেনলি বলেছিলেন। এটা কিন্তু সাধারণত অনেক ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলে অনেকে কিন্তু বলেন, কিন্তু তাই বলেছিলেন। এবং তিনি বিশ্বব্যাংকের কোনো কিছু তোয়াক্কা করেননি। আমাদের মতো দেশ অনেক সময় বিশ্বব্যাংকের উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল থাকে, ঋণের ব্যাপার থাকে, কিন্তু এগুলো তোয়াক্কা করেনি। তার অর্থ হচ্ছে তার দেশপ্রেম যেমন ছিল, দেশপ্রেম থাকলে সাহস থাকে, সেই সাহস তিনি বিশ্বব্যাংকে সরাসরি অপোজ করেছিলেন।
সর্বশেষ যে সিদ্ধান্তটি, আচ্ছা আমি পরে আসবো আপনার, জি আমি শুনবো আবার আপনার কাছ থেকে, আমি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী আপনার কাছে একটু ফিরে দিই। এই যে 2009 থেকে উনি টানা 10 বছরে অর্থমন্ত্রী আমরা তাকে পেয়েছি এবং শক্ত হাতে তিনি উনি আমরা দেখেছি যে প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করেছেন, এবং ব্যাংকিং সেক্টরের যে এখন যে অবদান যে পর্যায়ে আমরা দেখছি তার অবদান কিন্তু অপরিসীম। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেই যে ভিত্তিগুলো তৈরি করে গিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখন চলছে, এবং সবচেয়ে বড় কথা যেটা ফারুক মিনুদ্দিন বলছিলেন যে মেগা প্রজেক্টগুলো এবং এই যে আমরা পদ্মা স্বপ্নের পদ্মা সেতু আমরা পেতে যাচ্ছি, তাতে সেক্ষেত্রে কিন্তু তার অবদান অনেকখানি। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আবুল মাল আব্দুল মুহিতের এই ব্যাংকিং সেক্টর সহ যে এই অবদানগুলো আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, প্রথমেই চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সমসাময়িক ব্যাপারে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যিনি আমাদের বাংলাদেশের গর্ব। শুধু অর্থনীতির ক্ষেত্রে না, আমি রাজনীতির ক্ষেত্রে মনে করি যে একজন সফল রাজনীতিবিদ হয়েছিলেন। উনি নিজে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এজ এ ডিপ্লোম্যাট, সেখান থেকে উনি কিন্তু উনি খুব ভালো লেখকও, কিন্তু অনেক লেখা ওনার আছে, বই আছে, এবং উনি রাজনীতি ডিপ্লোমেসি এবং ওনার যে নিজস্ব অর্থনীতিবিদ হিসেবে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে অনেক খোলামেলা আলোচনা করেছেন, কথা বলেছেন, লিখেও গেছেন, এরকম বই রয়েছে, এবং ওনার মতো এরকম একটা মানুষকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের দিনে। নিঃসন্দেহে আমরা আজকেই তাকে হারিয়েছি। আমি আমার জায়গা থেকে আমি ফারুক ভাই সহ আমরা যারা ব্যাংকিং কমিউনিটিতে যারা আমরা ব্যাংকে কর্ণধার হিসেবে কাজ করছি, আমরা মনে করি যে আমাদের একটা কমফোর্ট জোনে এসে কাজ করার সুযোগ কিন্তু আমরা পেয়েছি আবুল মাল আবুল মুহিত সাহেবের মতো একজন আমরা অর্থনীতিবিদ পেয়েছিলাম বলে এবং অর্থমন্ত্রী পেয়েছিলাম বলে। আরেকটা বড় কথা হচ্ছে যে বাংলাদেশের অনেক ডিসিশনই কিন্তু আমরা দেখেছি যে অর্থনীতির ব্যাপারে অনেক ডিসিশন কিন্তু রাজনৈতিক একটা ব্যাপার নিয়ে কিন্তু এটা পরিচালিত হয়, কিন্তু উনি রাজনীতিটাকে রেখে অ্যাজ এ অর্থনীতিবিদ ওনার ডিসিশন গুলো সব কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো সব কিন্তু আমাদের জন্য একটা ফলপ্রসূ ডিসিশন হয়েছে। এবং আজকে শুধু পদ্মা সেতু বলে না, আজকে যে ব্যাংকিং রিফর্ম যেতে আসছে এবং আজকে যে আমরা একটা সুদৃঢ় একটা অবস্থানে আসতে পেরেছি অর্থনৈতিকভাবে, এটার পিছনে কিন্তু আমাদের অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল মাহমুদ সাহেবের একটা বিরাট অবদান আছে। উনি নিজে অত্যন্ত খোলামেলা কথা বলতেন, কখনো কখনো ওনার কথায় কেউ কেউ একটু বিচলিত হয়ে যেত, স্পষ্টভাষী ছিলেন, যে কথা বলতেন এটা ফোন করে কথা বলতেন, কোন কথা এবং যুক্তিসঙ্গত ছিল প্রত্যেকটা কথার, যুক্তিযুক্ত কথাই বলতেন। 10-10টি বাজেট উনি দিয়েছেন এবং বাজেট দিয়েই কিন্তু উনি ক্ষান্ত থাকেননি। উনি বাজেটগুলোকে কি করে ইমপ্লিমেন্ট করা যায়, কি করে বাজেটগুলোর উপরে থেকে সফলভাবে যাতে বাজেটগুলো প্রণয়ন করে যে শুধু বসে থাকা হয় সেটা কিন্তু অর্থমন্ত্রী আবুল মাহমুদ সাহেব কখনো চিন্তা করেননি। উনি বাজেট তৈরি করার সময়ও বিভিন্ন সেক্টরের সাথে কথা বলার যে ধরন বা যে স্টাইল সেটা কিন্তু উনি শুরু করেছিলেন। উনি চেম্বার বলেন, ব্যাংকিং কমিউনিটি বলেন, জনগণের সাথে কথা বলেন বলেই কিন্তু উনি বাজেটগুলো নিয়ে যেতেন, এবং উনি যে বাজেটটা করতেন এই বাজেটটাকে যাতে করে বাজেট বাজেটের জায়গায় শুধু না থাকে, বাজেট যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটার জন্য কিন্তু উনি অনেক দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। এবং ওনার বাজেটগুলো যেই আমরা যদি ধারাবাহিকভাবে যদি দেখি, দেখবো যে বাজেটগুলো উনি প্রণয়ন করেছেন, যেগুলো উনি দিয়েছেন দেশের জন্য, এগুলো সবগুলোই কিন্তু যুগোপযোগী ছিল এবং এগুলোকে স্টাবলিশ করার জন্য যা করণীয় উনি কিন্তু সেগুলো করতেন তার মন্ত্রণালয়কে। এটা গেল তার অর্থনীতিবিদ হিসেবে ওনার অবদান। উনি কিন্তু একজন সম্মুখ শৈলীর যোদ্ধা ছিলেন, আমাদের এবং উনি সে সময় ডিপ্লোম্যাট ছিলেন, সেই সময় ওয়াশিংটন থেকে উনি বিদ্রোহ করেছিলেন এবং ছাত্র রাজনীতির সাথে উনি ছিলেনই। তো সবকিছু মিলিয়ে একজন সত্যিকারের ভালো মানুষকে আমরা হারালাম, আমরা যেটাকে যে সাদা মনের মানুষ যে আমরা বলি, সত্যিকারের একজন মানুষকে আমরা হারালাম। এবং উনি সবকিছুর ঊর্ধ্বে ছিলেন আসলে, সবকিছু, কোন তর্ক বিতর্ক, কোন বিরোধী দল, এই দল সবাই তাকে এক্সেপ্ট করত। আমি ফির বাবার আপনার কাছে যেন ফারুক মনুদ্দিন, এই যে একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে আমি আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে আমাদের এই আবুল মাল আব্দুল মুহিত যে এই এই যে আপনি বলছিলেন যে উনি যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে এগুলো এখন পর্যন্ত যেভাবে চলে আসছে, ভবিষ্যতে এগুলোকে আমরা ধরে রাখার জন্য তার যে গাইডলাইন, তার যে চিন্তাধারা, সেই হিসেবে আমরা কিভাবে আসলে পরিচালিত করতে পারি বা এখন যেভাবে চলছে তার সাথে আর কিছু সম্পৃক্ত হতে পারে কিনা, যে একটু আনমিউট করতে হবে। ছোট করে বলতে বলছেন বটে, কিন্তু তার কথা আসলে ছোট করে বলা যায় না। আমি যে কথাটা বলতে চাইছিলাম তখন,
আজকে শ্রীলঙ্কার অবস্থা দেখে আমাদের কিন্তু অনেকে অনেক কথা বলছেন যে আমাদের দেশের অবস্থা শ্রীলঙ্কার অবস্থা হবে কিনা, কিন্তু একটি বিষয় না বল এখানে না বললে একেবারে এটা অন্যায় হবে, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কা যে কাজটি করেছিল সফরেন বন্ড নিয়ে তারা বিদেশি ঋণ নিয়েছিল, আমাদের উপর কিন্তু প্রেশার কিংবা আমাদের অনেক সাদা হয়েছিল, বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বেশ কিছু ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংক, তারা কিন্তু সবাই বাংলাদেশের ঝোলাঝুলি করেছিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ যাতে সভরেন বন্ডের ছেড়ে ঋণটা নেয় বিদেশি ঋণ, এবং তিনি এককভাবে তিনি তার বিরোধিতা করেছিলেন, এমনকি বাংলাদেশ ব্যাংকও কিন্তু তখন সভরেন বন্ড নেওয়ার ব্যাপারে কিছুটা মত সম্মতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু অর্থমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন যে না এটি আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের এমন কোন বড় প্রজেক্ট নেই, পদ্মা ব্রিজ থাকার সত্ত্বেও কিন্তু তিনি নেননি। আমি আজকে ভাবি আজকে যদি তিনি সেদিন সভরেন বন্ডের নিয়ে ছেড়ে বিদেশি ঋণ নেওয়ার রাজি হতেন কিংবা সম্মত হতেন, তাহলে কি হতো আজকে ভাবতে আমার দাসুরি ওঠে একজন অর্থনীতিবিদ হিসাবে, কারণ আজকে শ্রীলঙ্কার মত আমাদের অবস্থা যে শ্রীলঙ্কার মতো হতো না সেটা কোনোভাবে বলা যায় না। সুতরাং এই যে ব্যাপারে সবচেয়ে বেশি আমি তাকে সাধুবাদ দিই যে তিনি স্পষ্টভাষে এবং যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার কিছু নিজস্ব ব্যাপার ছিল যেটি তিনি রাজনীতিবিদ হিসেবে নয় বরং অর্থনীতিবিদ হিসেবে করেছেন। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা ট্যাক্স পেয়ার হিসেবে বলি, তিনি ওপেনলি কথা বলছেন, তো একজন তিনি বলছিলেন যে উনি যারা রাজস্ব বিভাগের তাদেরকে বলেন যে যারা 10 টাকা ট্যাক্স দেয় তুমি তার কাছে শুধু 10 টাকাই নাও, আরো 10 জনকে খুঁজে বের করে যারা 10 টাকা বাড়তি দিবে, তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমার 10 টাকা যে ট্যাক্স দেয় তাদের উপরে 15 টাকা ট্যাক্স কষাও, আরো 5 টাকা বাড়িয়ে দাও, নতুন ট্যাক্স পেয়ার খুঁজো না। তার অর্থ হচ্ছে যে তিনি অর্থমন্ত্রী থাকা অবস্থাতেও তিনি রাজস্ব বিভাগের স্পষ্ট সমালোচনা করে যেটা বলতে চেয়েছেন। আমি শুনবো আপনার কাছ থেকে, আমি একটু আপনাকে থামাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আছি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, ইউটিউব এবং ফেসবুকে, আপনারা আমাদের সাথেই থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিড-19 অতিমারি এখনো চলমান। করোনা ভাইরাসে নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ঈদ উপলক্ষে গণপরিবহনে এবং বাজার ও দোকানে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং অবশ্যই মাস্ক পরে যাতায়াত করুন। সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করুন।